আমি কিন্তু যেহেতু সামনে নির্বাচন, রাত পোয়ালে বলবো না, মাস পেরোলে নির্বাচন, আমি এটাতে থাকতে স্বাচ্ছন্দ না থাকেন, কিন্তু যদি বিচারিক হয়রানি বিরোধীদের প্রতি বলতে দেন, দেখুন তাহলে নির্বাচন কিভাবে করবেন আপনারা? আপনিও বলেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট এখন ডেড কেস। আমরা আমরা বলি কি, হ্যাঁ আমরা কিন্তু বিএনপিকে বাধ্য করেছিলাম কেয়ারটেকার সরকারটা সংসদে পাশ করানোর জন্য, হ্যাঁ আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বিতর্কিত করলো কারা? না এখন কি আপনারা এনআরকি ইনভাইট করছেন? না না আমি করতেছি না, কিন্তু উনি যেহেতু বলেছেন না এখন আন্দোলন সংগ্রাম করবেন। না আমি একটা পয়েন্টই বলতে চাই, কেয়ারটেকারের তো এক দুই তিন ছিল, চার ছিল তাই না? সাবেক বিচার প্রধান বিচারপতি, এর আগের বিচারপতি, ওনারা গিয়ে থেমে গেলেন কেন? তারপর তো দুইজন জীবিত ছিল। দেখুন রাষ্ট্রপতি একটা দলের মনোনীত হয়, কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর উনি কোনো দলের থাকেন না, বাট উনি তো ওই দলের প্রতিনিধি। আমার সরল শশী ইয়াজুদ্দিন স্যার, আমাদের সয়েল সেন্সর, তো উনি কি বাংলাদেশে ওনাকে ছাড়া কাউকে পেলেন না? তো রাষ্ট্রপতি তো ওনাদের পারপাসে সার্ভ করবেন, ওনারা তো এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে দিলেন। তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের সংবিধানে, এটাকে 2 বছরের জন্য ছিল? ছিল না। তাহলে কারা এটা বিতর্কিত করলেন? হ্যাঁ এখন আমরা বলতে চাই, একটা নির্বাচিত সরকার 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, সে কি 3 মাস একটা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে দেশের নির্বাচন করতে পারবেন না? এটা তো একটা রাজনৈতিক দলের ব্যর্থতা। দেখুন আমাদের ব্যর্থতা, আমরা কখনো কমিশনের উপর চাপাই, তখনও নির্বাচন প্রক্রিয়ার উপর চালাই, এরপরে তো সরকার তো আসি। দেখুন নির্বাচন হবে 2টা বা 3টা মেজর দলের মধ্যে, বড় দলের মধ্যে, আমাদের তো 3টেই মেজর দল তাই না, তাদের মধ্যে নির্বাচনটা হবে। এখানে রেফারের ভূমিকা হলো নির্বাচন কমিশন, কিন্তু পদে পদে আমরা তাদেরকে বিতর্কিত করি, তাদের উপর দোষ চাপাই কেন? দেখুন যেমন আগামী সংসদ নির্বাচন 300 আসনে হবে, প্রায় 42,000 বুথ কেন্দ্র, 2.5 লক্ষ বুথ, আমাকে কিন্তু প্রত্যেকটা বুথে আমার প্রার্থীর পক্ষে, আমরা যাকে মনোনয়ন দেবো তার পক্ষে কারো না কারো প্রতিনিধিত্ব করতে হবে, এবং সে ওই বুথের, আমি একটা কেন্দ্র বলবো না, কেন একটা বুথ কেন্দ্রে 6 থেকে 8টা বুথ থাকে, এবং অর্ধেক আবার মহিলা, মহিলা বুথে কিন্তু মহিলা পুলিং এজেন্ট থাকবে, এটা পুরুষ দেওয়া যাবে না। তার মানে কি, সারা বাংলাদেশে আমার এই 4-4.5 লাখ পুলিং এজেন্ট রেডি করতে হবে। এখন আপনারা যদি পুলিং এজেন্টের বিরুদ্ধে মামলা দিয়ে রাখেন, আগে থেকে আপনি তালিকা করবেন, তাদেরকে ধরবেন, তাহলে তারা কিভাবে যাবে? উনিয়ার সাথে আমি কাল করছিলাম, উনি বলেছেন 40 লক্ষ মামলা, আজকে বলতেছেন 50 লক্ষ মামলা। 50 লক্ষ বলেন, লাখ বলেছেন, কোনটা নেবো বলেন না, 50 বলেছেন উনি। আজকে ইত্তেফাকের লিড নিউজ, সারা বাংলাদেশে 37 লক্ষ মামলা, তাহলে কি ও তো বিএনপি কভার করে না? তো সব মামলা কি বিএনপি? আর কোনো দেশে কোনো মামলা নাই, ফৌজদারি বিধানে কারো আসামি হচ্ছে না কেউ? না আজকে কিন্তু একটি জাতীয় দৈনিকে এসেছে, হ্যাঁ মামলা আমি বলে চাঙ্গা হচ্ছে, চাঙ্গা এটা না, উনি টোটাল মামলার কথা বলেছে। তো যাই হোক, আমার স্পষ্ট মনে আছে গত নির্বাচনের আগে তৎকালীন প্রধান নির্বাচন কমিশন আর বিএনপির মহাসচিবকে একটা তালিকা চেয়েছিলেন যে আপনাদের মামলার সংখ্যা কত, আসামির সংখ্যা কত। সেখানে কিন্তু মামলা ছিল 3,000, আসামি ছিল 3100 না কত, এই একটা ছিল, আর ওনারা এখন 40 লাখ 50 লাখ। ওটা আমি বলতে চাই না, রাজনীতি করলে আন্দোলন করলে আসামি তো হবেই, কারণ সরকার বিরুদ্ধে কাজ করলে গাড়ি পোড়ালে পুলিশ মামলা করবে না? অবশ্যই করবে। 29 জুলাই আমরা কী দেখলাম, সেই পুরনো চিত্র। হ্যাঁ আমি কিন্তু ওই প্রসঙ্গে ফিরে যেতে চাই, বিএনপি নির্বাচনের পথে হারছে না। একটা হলো আমি স্পষ্ট বলবো, ওই যে আমি বললাম না যে নির্বাচন করতে গেলে তার অবস্থানটা সুদৃঢ় হতে হবে, হাঁটছে না। ওনারা কর্মসূচি দিচ্ছেন, ওনাদের কর্মসূচিতে নেতাকর্মীরা আসছেন, আমরা জনসমাগম দেখছি, নেতাকর্মীরা আসছে, আমি অ্যাডমিট করলাম, এই নেতাকর্মীরা রাজশাহী যাচ্ছে, এই নেতাকর্মীরা বরিশাল যাচ্ছে, পিকনিক করছে, খিচুড়ি খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তো, আপনাদের নিউজে সবাইকে দেখা, সব চেহারা দেখা যায়, এবং রাত্রে কী খাচ্ছে, ঘুমাচ্ছে, খিচুড়ি তো আমরা আপনাদের চ্যানেলেই দেখেছি, একই চিত্র। তা আমরা বলি কি, জনগণ পাশে আসতে হবে, জনগণ রাস্তায় নামতে হবে। 70-এর নির্বাচন বলেন, 51-এর মুক্তিযুদ্ধ বলেন, জাতির পিতার আহ্বানে কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই যে বিষয়টা আজকে যে প্রধান বিএনপি নেতাকর্মীরা জনগণ না, না সেখানে তো একটা জনগণের একটা অংশ রয়েছে। আমি তো বলবো কি, যদি এই কথা বলেন, ডক্টর সাবের তো আরও তথ্য দিয়ে কথা বলছেন, আমাদের দেশে কত পার্সেন্ট লোক আমরা রাজনীতি করি এটা বুঝতে হবে, আমরা কিন্তু এই এই সংখ্যা কম। বাট যখন নির্বাচন আসে, কোনো সাধারণ জন কিন্তু কোনো না কোনোটা পক্ষ নেয়, কোনো না কোনো দলের পক্ষ নেয়, কোনো কোনো প্রার্থীর পক্ষ নেয়। ওই যে বললেন স্থানীয় সরকারে যে গোষ্ঠী
মহল্লা যে পশ্চিম পার উত্তর পার একটা পক্ষ হয়, তারা দল করে না, এ বাস্তবতা কিছু নিতে হবে আপনাকে, তাই না? তাই বলি কি আমরা বলি না শব্দ সবাই রাজনীতি করে সবাই দল করে, তা না। যেমন এখন আর তিন মাস পর নির্বাচন, মানুষ বিবেচনায় আনছে কার পক্ষে, পক্ষে কিন্তু যাবেই, হয়তো নির্বাচনের পর সে আর এটা করবে না, কিন্তু সে কান পেতে আছে কার পক্ষে যাবে। আমরা এটাকে প্রাধান্য দিতে চাই, কারণ আওয়ামী লীগ এখন কাউকে স্বপ্ন দেখায় না, স্বপ্নের বাস্তবায়নের পথে আছে। এগুলো আরও 20-30 বছর আগে হওয়া দরকার ছিল। আমি আগে একটা কথা বলেছিলাম, জনতি শেখ হাসিনা নেত্রী ওই যে 81-17 মে যখন দেশে আসে, উনি কিন্তু 21 বছর রাস্তায় ছিলেন, এবং ওনার কিন্তু প্রথম দুইটা দাবি ছিল, একটা হলো ভোটের অধিকার, একটা বাতের অধিকার। উনি কিন্তু নিশ্চিত করেছেন ভোটকে বিতর্কিত করতে চান, কিন্তু দেশে এখন 17 কোটি লোক কিন্তু খাদ্যের সমস্যা হচ্ছে না, এখন এটা অ্যানসার করতে পেরেছেন, তাই না? কিন্তু এটাকে বিতর্কিত করেন, হ্যাঁ এখন আসেন, এই জনগণকে যদি আমলে না নিতে পারেন, ওনারা 10টা মহাসমাবেশ করেছেন, আন্দোলনের ঘোষণা দিচ্ছেন প্রতিনিয়ত, এক দফা কি লাস্ট পয়েন্ট, কিন্তু এক দফা দিয়েছেন কতদিন আগে খেয়াল করে দেখেছেন? তার মানে কি দফা দিলে তো হবে না, জনসম্পৃক্ত না থাকতে থাকে নিঃসন্দেহে। এখন মূল নিরাপদের আন্দোলন কিন্তু ওই মোবাইল ফোনের মতো আর কি, মোবাইল ফোনে অনেক স্টেক হয়ে যায় না, হ্যাঁ, তা আবার রিস্টার্ট দিলে এটা চালু হয়। আমার মনে হয় এদের আন্দোলন স্টার্ট আবার রিস্টার্ট হতে হতে দেশে নির্বাচন হয়ে যাবে, জনগণ সিদ্ধান্ত নেবে কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। আমরা মনে করি জনতি শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কাজগুলি হয়েছে, মানে মানুষের মৌলিক অধিকারের যে কাজগুলি হয়েছে, এটা বিবেচনা নিয়ে এবং টানা একটা দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে কি হয়, এটা কিন্তু আওয়ামী লীগ জনতি শেখ হাসিনার নেতৃত্বে প্রমাণ করতে পেরেছে। কারণ আমরা স্পষ্ট বলতে চাই, 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আজকের প্রধানমন্ত্রী যে কাজগুলি শুরু করেছিলেন, বলতে গেলে স্বাধীনতার পর 75-এর 15-ই আগস্টের পর সামরিক সরকার, অনির্বাচিত সরকার, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা তো ক্ষমতায় থাকার জন্য সব করেছেন, মানুষের ভাগ্যের উন্নয়নে কিছু করেন নাই। লক্ষ্য করে দেখবেন 2001 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের সকল উন্নয়ন কাজ, এমনকি কমিউনিটি ক্লিনিক যেটা গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে গ্রামের মহিলা সুবিধা তো, সেটা বন্ধ করে দিয়েছেন, কারণ এটা শেখ হাসিনা গভর্নমেন্ট করছে, এটা আমরা দেখেছি। আবার 2001 সালে আমরা কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম ক্যাটাগরি, আপনাকে থামাতে হচ্ছে। সেই 1 সাল থেকে 6 সাল বাংলাদেশে এই বিএনপি কি অত্যাচার করেছে, এটার ফসল ছিল ওয়ান ইলেভেন সরকার, অসংখ্য ধন্যবাদ, ওনারা টেনে এনেছিলেন, বাধ্য হয়েছিল। বিরোধীদের উপর যে বিচারিক হয়রানি সেটার কোনো উত্তর পেলাম না আমি, কারণ দেখুন এবার আসছেন বিচার। আমি একটু বলি না, আমি যে দেখুন বিএনপি বলে বিচারহীনতার কথা, আমি দুইটা উদাহরণ দিতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ইন্ডিমিনিটি করলেন, অধ্যাদেশ, আবার 79 পার্লামেন্টে সাইন করলেন তার হত্যার বিচার হবে না, অধ্যাদেশটার জিয়ারহমানের সময় হয়নি, তখন তো কুশীলব জিয়ারহমান ছিলেন, মানে এটা আপনার ভাষ্য, আমার ভাষ্য না, হ্যাঁ মুন্নাপাড়া বলবেন যে বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্যাবিনেটে ছিলেন তারা তো আওয়ামী লীগের লোক ছিলেন, হ্যাঁ তখনকার সে আওয়ামী লীগের লোকেরা ক্যাবিনেটে না গেলে কি হইতো, এটা তো আমরা 63 নম্বরই দেখলাম, জাতীয় চার নেতাকে হত্যা করা হলো কারণ ওনারা রাজি হন নাই ক্যাবিনেটে আসতে, এটা দেখতে সারা বিশ্বে নজিরবিহীন ঘটনা, সেটা আমরা প্রত্যক্ষ করেছি।